ঢাকা মহা এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার কোলাপাড়া এলাকায় দোগাছী বাজার আর্মি ক্যাম্পের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন। প্রায় 5 শতাধিক মানুষ এ সময় এখানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে করে প্রায় 25 থেকে 30 মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরোধকারীদের সরিয়ে আনেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত 11 ফেব্রুয়ারি 2021 ঢাকা মাও হাইওয়ে দোগাছী বাজার আর্মি ক্যাম্প সংলগ্ন মোসাম্মদ দোলনা বেগম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পথচারী পারাপারের কোনো ফুটওভার ব্রিজ না থাকায় এখানে দিন দিন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় সময় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, তাই এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ আমাদেরকে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এই বিষয়ে তারা গুরুত্ব সহকারে আলাপ করবেন।